লাল ফিতের যে বাঁধন সেটা ওটিটি ভেঙে দিয়েছে। ফলে আমাদের ভাবতে হবে যে কী করে আমরা আরও সহজ করতে পারি এই যে এত লম্বা লাইন একটি ছবি দেখার জন্য, তার মানে দর্শক রয়েছে। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে তার প্রচার হয়, তার ফলে দর্শক আরও বেশি আসে, কিন্তু দর্শক আছে। আমার ছবি যখন বাংলাদেশে রিলিজ করেছে, সে বদরুদ্দিন মাঝি বলুন, মনের মানুষ বলুন, চঞ্চল এখন রয়েছে, আমার ছবিতে অভিনয় করেছিল, দারুণ অভিনয় করেছিল, কিংবা পর শঙ্খচিল, আমি দেখেছি প্রচুর লোক সেই ছবি দেখেছে বাংলাদেশে। ঠিক সেভাবেই বাংলাদেশ দেশের ছবি এখানে দেখার দর্শক আছে। আমি আবার ধন্যবাদ জানাব এই চলচ্চিত্র উৎসব সংগঠিত করার জন্য, যাতে উৎসাহ আরও তৈরি হয় আমাদের দর্শকের বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি। ধন্যবাদ, ভালো থাকবেন, ছবি দেখুন। বিশিষ্ট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, তারা আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমরা পুষ্পস্তবক, স্মারক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। জনাব সাব্বির আহমেদ এবং মিস প্রিয়াঙ্কা বিশ্বাস সঙ্গীত শিল্পী দুজন, তাদেরকেও আমরা পুষ্পস্তবক, স্মারক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। দুই সঙ্গীত শিল্পীকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, কিন্তু হাততালি বড্ড কম। জয়া আহসান শুধু বাংলাদেশের নয়, একাধিক চলচ্চিত্রে বাংলাতেও অভিনয় করে সকলের মন জয় করেছেন, প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। এবং যে উত্তর চলচ্চিত্র উৎসবে যে ছবিগুলো আমরা দেখবো, প্রত্যেকটি ছবির নাম কিন্তু আছে, ভারী সুন্দর। এই আমিও একটি পেয়েছি অপূর্ব এই উত্তরীয়টি।